আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চীনে প্রতি বছর চিকিৎসার নামে কতগুলো বন্যপ্রাণী ধ্বংস করা হচ্ছে। আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং দেশ বিদেশের অজানা তথ্য নিয়ে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিভিন্ন প্রাণীর দেহাংশ দিয়ে ঔষধ তৈরি চীনে বহু বছরের পুরনো প্রথা, কিন্তু এই প্রথাগত চিকিৎসা পদ্ধতি অনেক প্রাণীকে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। চীনে বাঘের হাড় বিভিন্ন পণ্য এবং ঔষধ প্রস্তুতে ব্যবহার করা হয়। বর্তমানে মাত্র 3,900টি বাঘ বন্য পরিবেশে টিকে আছে বলে জানা যায়। এরপরেও বিলুপ্ত প্রায় প্রাণীটির হাড়ের ব্যবহার চীনে থামানো সম্ভব হচ্ছে না। গন্ডারের শিং জ্বর সর্দি ও খিচুড়ি চিকিৎসায় ব্যবহার করা হয়। চীনে গন্ডারের শিংয়ের চাহিদা বাড়তে থাকায় আফ্রিকা এবং এশিয়াতে আশঙ্কাজনকভাবে কমে এসেছে। বর্তমানে মাত্র 3,700টি গন্ডার টিকে আছে বলে জানা যায়। কয়েকটি উপপ্রজাতি ইতোমধ্যে চিরবিদায় নিয়েছে। কঠোর আইন থাকা সত্ত্বেও গন্ডারের শিংয়ের পাচার বন্ধ করা যাচ্ছে না। ভালুকের পিত্তরস বিভিন্ন অসুস্থতার চিকিৎসায় ব্যবহার করা হয়। এর মধ্যে যকৃতের রোগ, মাথা ব্যথা রোগে এটির প্রয়োগ বেশি। বিকল্প থাকা সত্ত্বেও এখনও ভালুকের পিত্তরসের ব্যবহার ব্যাপক হারে রয়েছে। অত্যন্ত কষ্টকর পদ্ধতিতে এই পিত্তরস ভালুকের শরীর থেকে সংগ্রহ করা হয়। এতে করে অনেক সময় ভালুকের মৃত্যুও ঘটে। হরিণ থেকে আহরিত কস্তুরি প্রায় 300 রকমের চিকিৎসায় ব্যবহার করা হয়। রক্ত সঞ্চালন বৃদ্ধি, চামড়ার ঘা সারানো, কোমরের ব্যথা এর মধ্যে উল্লেখযোগ্য। জানা যায় চীনে প্রতি বছর কস্তুরির চাহিদা প্রায় 1 টন, ফলে শিকারীরা এই কস্তুরি সংগ্রহের জন্য বিপুল সংখ্যক হরিণ হত্যা করে চলেছে। পুরুষত্বহীনতার প্রথাগত চিকিৎসায় সি হর্সের ব্যবহার করা হয়। এছাড়া কিডনি রোগ, রক্ত সঞ্চালনের সমস্যায় ঔষধ প্রস্তুত করা হয় সি হর্স থেকেই। চীনের বাজারে এ প্রাণীটি থেকে প্রস্তুত করা হয় প্রায় 90 ধরনের ঔষধ। চাহিদা বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে প্রাণীটির সংখ্যা কমতে শুরু করেছে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে প্যাঙ্গোলিন সবচেয়ে বেশি পাচার হওয়া প্রাণী। গত এক যুগেই 10 লাখেরও বেশি প্যাঙ্গোলিন পাচারের শিকার হয়েছে। চীনের সংস্কৃতিতে প্রাণীটির চাহিদা বেড়েই চলেছে। বাত, খিচুনি, পেটের অসুখ সহ বহু রোগের প্রথাগত ওষুধ তৈরি করা হয় প্যাঙ্গোলিন থেকে। এসব রোগের আধুনিক চিকিৎসা থাকলেও চীনাদের প্রথাগত চিকিৎসার কারণে ধ্বংস হচ্ছে বন্যপ্রাণীগুলো, ফলে জীবজগতের জন্য চীন হয়ে উঠেছে এক মূর্তিমান আতঙ্ক।